প্রথমে সংবাদ শিরোনাম। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুফল মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী ঘরে ঢুকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার। মেঘনায় মাছ ধরার ট্রলার ডুবি, দুজনের লাশ উদ্ধার। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি বাড়িয়ে দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। তৃণমূল মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান, মানুষ এর সুফল পাচ্ছে। প্রধানমন্ত্রী আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণের 46 বছর পূর্তি ও ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা মোকাবেলায় বিশ্বের সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক এ মহামারী কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, করোনা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমরাও এ নীতিতে বিশ্বাসী। বর্তমানে বঙ্গবন্ধু দেখানো এ নীতিতেই বাংলাদেশ চলছে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি ছিল বঙ্গবন্ধুর ডিপ্লোম্যাসি, যা ছিল আমাদের জন্য বিরাট একটি সাফল্য ও অর্জন। বর্তমানে বিশ্বে কূটনীতি ধরন বদলে গেছে, শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এখন সময় অর্থনৈতিক কূটনীতির। সেভাবেই বাংলাদেশের কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণেই আজ মানুষ সুফল পাচ্ছে, দেশে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নে সিধ কেটে ঘরে ঢুকে 6 বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার 18 দিন পর আসামি মোহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক নাহিদ হাসান সুমন আজ দুপুরে জেলা শহরের চরশোলা কিয়া গাছ বাজার এলাকা থেকে আসামি মোহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তার করে। আসামিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। ওসি জানান, কাদির জঙ্গল ইউনিয়নের ওই শিশুটি প্রতিদিনের মতো গত 6ই সেপ্টেম্বর রাতে নিজেদের মা বাবার সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছিল। গভীর রাতে আলী হোসেন বাড়ির সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে যায়। পরে শিশুটিকে বাড়ির পাশের ফসলি মাঠে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যান। শিশুটির চিৎকার শুনে গ্রামের এক নারী ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরদিন 7ই সেপ্টেম্বর সোমবার শিশুটিকে কিশোরগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং শিশুটির বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই আসামি আলী হোসেন গা ঢাকা দেন। তিনি সাতারপুর গ্রামের বাসিন্দা। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের কাছে মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা বাকি 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত জেলেরা হল রাজীব ও ইনসাফ। তাদের দুজনের বাড়ি চর কৈলাস হাতিয়া বলে জানা যায়। হাতিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক SI মনির জানান, গতকাল মধ্যরাতের কোনো এক সময়ে উক্ত স্থানে মাছ ধরার ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিতে 11 জন জেলে ছিল। 2 জন ছাড়া বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ঘটনার পর তাদের উদ্ধার করা দুষ্কর হয়ে পড়ে। পরে আজ শুক্রবার সকালের দিকে অন্য জেলেদের সহযোগিতায় নিখোঁজ 2 জেলের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো হাতিয়ায় তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।